হাই বন্ধুরা, আপনি যদি জিও সিম ব্যবহার করে থাকেন তবে ভিডিওটা আপনার জন্য। আপনার যদি নেট স্লো চলে বা চলতে চায় না তবে আজকে এমন একটা এপিএন সেটিং দেখাবো যেটা করলে আপনার মোবাইলে 100% কাজ করবে। এবং মোবাইলের সেটিংটা করার পরে আপনি আমাকে কমেন্টে লিখে জানাবেন যে নেটের স্পিডটা আপনার কেমন। তো নেটের স্পিডটা কীভাবে করতে হবে তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই নেটের সেটিংটা করলে আপনি ফ্রি ফায়ার থেকে পাবজি আরামসে খেলতে পারবেন, অনেক অনেক গুণ নেটের স্পিড বেড়ে যাবে, এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করি। এবারে বন্ধুরা আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এবার এখানে দেখুন এই যে সেটিং অপশানটা রয়েছে এটার উপরে আপনি ক্লিক করুন। করার পরে এই যে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এটার উপরে ক্লিক করুন। তো আপনাকে একটা কথা বলে রাখি, আপনার মনে যদি দুটো সিম লাগানো থাকে তবে আপনি জিওর নেটটাকে অন করে দেবেন। এবার এখানে দেখো আমার জিও 4G এবং এয়ারটেল দুটোই শো করছে। তো আমি জিওর যেহেতু এপিএনটা করতে সেটিং করতে যাচ্ছি তো আমি জিওর উপরে ক্লিক করব। করার পরে এই যে নিচে দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে ক্লিক করুন। করার পরে আগে থেকে একটা অলরেডি একটা এপিএন রয়েছে জিওর ইন্টারনেট, ঠিক আছে। তো আমি নিউ এপিএনে ক্লিক করব। তো বন্ধুরা আমি যেভাবে বলবো কিন্তু ক্যাপিটাল স্মল লেটারগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আপনি অ্যাপ্লাই করবেন। কারণ ক্যাপিটাল স্মল লেটারের অসুবিধা হলে আপনার যদি কোনো লিখতে অসুবিধা হয় ক্যাপিটাল স্মল লেটারে মিক্স করে দেন তবে নেটটা চলতে অনেকটা অসুবিধা হবে, ঠিক আছে। তো আমাদের এখন যেটা করতে হবে নেমে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন আমি এখানে লিখেছি জিও সুপ্রিম 4G, জিওর জেটা বড় হাতের, সুপ্রিমের এসটা বড় হাতের, 4G-র জিটা বড় হাতের। এবারে আমি ওকে করব। এবারে আমরা চলে যাব এপিএন সেটিংয়ে, ঠিক আছে। এপিএন সেটিংয়ে চলে যাব, এখানে লিখব সবগুলো স্মল লেটারে জিও নেট। এবার এটাতে আমরা অ্যাপ্লাই করে দেবো, ওকে করে দেবো। দেওয়ার পরে এই যে প্রক্সি রয়েছে এখানে কোনো কিছু করব না, পোর্টে যা রয়েছে নর্সের এটা থাকবে। এবার আমরা ইউজার নেমে ক্লিক করব। ইউজার নেমে ক্লিক করার পরে এখানে লিখব স্পিড বুট ডট সুপ্রিম 4G, স্পিড বুট ডট সুপ্রিম 4G। এখানে কোনো স্পেস হবে না, স্পিড বুট ডট সুপ্রিম 4G। স্পিডের এসটা বড় হাতের, বির বোটের বিটা বড় হাতের এবং সুপ্রিমের এসটা বড় হাতের এবং 4G-র জিটা বড় হাতের। এবারে এখানে ওকে করে দেবো। দেওয়ার পরে পাসওয়ার্ড আমরা কোনো কিছু করবো না। এবারে চলে যাব আমরা সার্ভারে লিখব সবগুলো স্মল লেটারে www.google.com, ঠিক আছে। এবার আমরা ওকে করে দেব। দেওয়ার পরে এবারে আমরা এই যে MMSC রয়েছে প্রক্সি এগুলোতে কোনো কিছু করব না, পোর্টেও কোনো কিছু করব না। এবারে আমরা চলে যাব অথেন্টিকেশান টাইপ, এটাতে ক্লিক করব। করার পরে এখন নান করা আছে তো আপনি এখানে PAP অর CHAP এটাতে ক্লিক করুন, ঠিক আছে। এরপরে আপনি চলে আসুন APN প্রোটোকল। এখানে যদি আপনার IPv4 IPv6 থাকে ভালো কথা, না হলে আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে APN রোমিং প্রোটোকল, এখানেও IPv4 IPv6 এটাকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। করার পরে এবার নিচে আসুন BRR সেটিংয়ে, এখানে ক্লিক করুন। এখানে দেখুন এখানে যে ভোল্ট থাকে তো আনস্পেসিফাইডে আপনি ক্লিক করবেন, না হলে এখানে LTE-তে ক্লিক করুন। ক্লিক করার পরে এই ওকেতে আপনি ক্লিক করুন। করার পরে আর কিছু সেটিং নেই, এখানে ক্লিক করুন, করে এটাকে সেভ করে দিন। এবার সেভ করে দেওয়ার পরে আপনাকে এটার উপরে আপনি অ্যাপ্লাই করুন, ঠিক আছে।
অ্যাপ্লাই করলে আপনার নেট কিন্তু চলে যাবে। দেখুন আমার নেটওয়ার্ক চলে গেছে, ঠিক আছে। এবার একটু পরে কিন্তু আমার মোবাইলটাকে সুইচ অফ করে অন করুন, নেটটা চালালে এবার নেটের স্পিডটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। এবং আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে যে আপনার নেটের স্পিডটা বাড়লো না কমলো, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিও, ভালো থাকুন, সুস্থ থাকুন।